মেকআপ আর্টিস্টর প্রতি আগ্রহী সকলের সুখবর। গুয়াহাটির হাতিগাঁওত আজিরেপর নতুনক মুক্তি করা হয়েছে নাইরা মেকআপ মন্ত্র এন্ড একাডেমি নামের একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানত উন্নত মানদণ্ডর মেকআপ আর্টিস্টর শিক্ষা গ্রহণ করব। আজি প্রতিষ্ঠানটির মুক্তি করা অনুষ্ঠানত উপস্থিত থাকে জনপ্রিয় অভিনেত্রী নিশিতা গোস্বামী। আজি নাইরা মেকআপ মন্ত্র আর একাডেমি বলে এখন সুন্দর প্রফেশনাল মেকআপ ইনস্টিটিউট একাডেমি আসলে এখন ইয়াত মুক্তি করা হয়েছে নাহরণি পথ হাতিগাঁও স্ট্রিট যাখন সকলে জানে তার একদম উল্টা ফালে। গতি খুব ধুনিয়া একটা জায়গা এই এই অর্গানাইজেশনটি খোলা হয়েছে। গতি মোর ফলের মানে নমিতা নাইরা বলে কলে সকলে আমি জানো খুব ভাল এগারী মেকআপ আর্টিস্ট আর প্রশিক্ষণ লিছে বম্বের সুদূর। আর ইয়াতে একাডেমি খোলার উদ্দেশ্য এটাই যখন নারী যখন ছালিয়ে মেকআপটা এজ এ প্রফেশন লোম বলে ভাবি আছে মেকআপটা শিকিব আসলে নিশিকাক মেকআপ করা অকান টান হয়ে যায়। কারণ আমি এটা আমার এই 20-22 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রি, তথাপিও মেকআপটা বলে কলে অকন আমিও আমার কনফিডেন্স এটাও নাই। আমি মেকআপ আর্টিস্টের উপরতে ডিপেন্ডেন্ট। গতি মেকআপটা শিকি পেল প্রফেশনটা আপনাদের লোক আর সুন্দর কোর্সেস ইন্ট্রোডিউস করেছে, বাজেট ফ্রেন্ডলি কোর্স ইন্ট্রোডিউস করেছে ইয়াতে। গতি মেকআপ আসলে বিভিন্ন মানে বেলেগ বেলেগ বহু ধরনের মেকআপ আছে, সেই গোটেখিনি প্রস্থেটিকর পরা ক্যারেক্টারের পরা পার্টির পরা ব্রাইডেলর পরা এই গোটেই মেকআপখিনি এইচডি মেকআপের পরা গোটেখিনি ইয়াতে প্রশিক্ষণ দিব। এখন সুন্দর গোটেখিনি ফেসিলিটি থাকা একটা সুন্দর ইনস্টিটিউট ইয়াত খোলা হয়েছে। গতি আপনার জড়িয়ে মই আহ্বান জানাইছো যখন ভাবি আছে মেকআপ করিম বা প্রফেশন হিসাবে লোম বলে নিশ্চয় ইয়ালে আহি পেলে আপনাদের প্রশিক্ষণটি ল ক্র্যাশ কোর্স আছে সোনকালে শেষ হব। গতি ক্র্যাশ কোর্স আপনাদের লোব পারে। আর মেকআপর এই ইনস্টিটিউট খোলার কারণে মই নমিতাক মই শুভেচ্ছা জানাইছো, শুভকামনা জানাইছো আর খুব ভাল হোক ইনস্টিটিউটটো তাকে আশা করছো। মোর নাম নমিতা নাইরা আর এখন একাডেমি আজি উদ্বোধন করা হল নিশিতা বার পটুয়াই। আর এই ইনস্টিটিউট খন আছে আপনার হাতিগাঁও নাহরণি পথ হাউস নাম্বার 18। আর মোর মুখ্য উদ্দেশ্যটাই হয়েছে মই খুবই সিম্পল ঘর এজনী ছোৱালী, মই খুব গাঁৱৰ ছোৱালী এজনী, তো আহি মই গুৱাহাটীত এস্টাব্লিশমেন্ট লৈছো এনেকে নিজাকে কিবা এটা কৰিছো। আর এখিনি কৰিব কাৰণে আমাক শিক্ষা এটা দরকার। আর মই এই শিক্ষাটো আপোনাৰ মুম্বাইত গৈ পেলে লৈছিলো আর মুম্বাইৰ পৰা সেই শিক্ষাটো লৈ আহি ইয়াত ভাবিছো যেহেতু মই তালৈকে গৈছিলো মোর অর্থনৈতিক দিশত অকমান মোর কষ্ট হৈছিল কিন্তু তথাপি গৈছিলো মোৰ শিকিবলৈ মন আছিল, মোৰ এটা পেশ্যন হয়। তো মই বিচাৰিছিলো সেই তাত শিকি আহিম, এখন ভাল একাডেমি মই খুলিম যত নেকি মানুহে আহি এটা খুব ধুনিয়াকে মেকআপ শিকিব পাৰিব, নিজৰ মনে বিচৰা ধৰণে শিকিব পাৰিব। যেনেকুৱা ধৰণে মই এতিয়া কোর্স হিচাপতো ছেগ্ৰিগেট কৰি ৰাখিছো যেনেকে মানুহৰ কনভিনিয়েন্ট হয়, এনেকুৱা নহয় যে টকা পয়সা অভাৱত থাকি নিজৰ কেৰিয়াৰটো যাতে বনাব নোৱাৰে তেনেকুৱা নহয়, কোন সবর কারণে কনভিনিয়েন্ট হওয়াকে একটা কোর্স মই বনাইছো। আহক কন্টেক্ট করক নমিতা নাইরা, আর মোর ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে মোক তাতেও কন্টেক্ট করবলে পারিব। আর কথাটো হচ্ছে মেন নারী সবলীকরণ, গতি নিজক পরিচয় দিব পারিব, নিজের আত্মসংস্থাপন করব পারিব, নিজের আত্মবিশ্বাস বাড়িব সেই প্রফেশনটি অহার পিছত। আমি নিজে এতিয়া আজি যেখিনি মই কথা কৈছো এইখিনি মোক এই পরিবেশটে দিছে, এই মানুষখিনিয়ে দিছে, নিজের মানুষ খিনিয়ে মোক এই কনফিডেন্টটো দিছে যে মই পাৰিম কৰিবলে। সো আপোনালোকলৈ মোৰ বিশেষ অনুৰোধ, আপোনালোকে যদি বিচাৰিছে নিজৰ পৰিচয়টো দাঙি ধৰিবলে তাক আপোনালোকে শেষ হৈ যাব নিদিব। সপোন শেষ নহয়, সপোন সদায় থাকে আর সপোন শেষ নকৰি আপোনালোকে আগবাঢ়ি আহক। কম্পিটিশন অকল মেকআপ ইন্ডাস্ট্রিতে নহয়, আপুনি ভাল কোয়েশ্চন এটাই কৰিছে, কম্পিটিশন সবতে আছে। আমি যেতিয়া ক্লাসত মানে স্কুলত পড়িছিল তেতিয়াও কম্পিটিশন আসলে কোনোবাই 80 পাইছে, কোনোবাই 90 পাইছে, কোনোবাই 50 পাইছে, বাট সেই 50 জনেও আজির তারিখত ভাল একটা ইনকাম করে আছে, 100 পর্যন্তও ভাল ইনকাম করে আছে। ঠিক তেনেকে ইয়াতেও কম্পিটিশন যেটু কৈছে ওভারঅল ডিপেন্ড করে আপনার কনফিডেন্ট, আপনার প্র্যাকটিস। মেকআপ হয়েছে কমপ্লিটলি প্র্যাকটিসের উপর ডিপেন্ডেন্ট, আপনি যান প্র্যাকটিস করে যাব সিমানে ফাইন হব। মানে মোট স্টুডেন্টসখিন মোট স্টুডেন্ট আছে, মানে তাহতকে একটা কথাই কো যান প্র্যাকটিস করব আর ভয় করব নালাগে কাম করব কারণে, আর সেই ভয়টা কেতিয়া নোহা হব যেটা এজন গুরু আপনার আপনার ওসর থাকবে সেই ভয়টা না থাকে, আপনি কনফিডেন্ট বিল্ড আপ করব। তো তেনকাই কথা।